আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে ডিম ছাড়া কাপকেক করে দেখাবো। এই কাপকেকগুলো আমি চুলাতেই তৈরি করেছি, খুব সহজভাবে অল্প কয়েকটি উপাদান দিয়ে, কোনো রকম বিটারের ঝামেলা ছাড়াই এই সুন্দর তুলতুলে কাপকেকগুলো আমি তৈরি করেছি। প্রথমে কাপকেকের জন্য আমি এখানে হাফ কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি। দুধটা জাল করে নর্মাল টেম্পারেচারে করে তারপর নিয়েছি আমি। তারপর এখানে হাফ কাপ গুঁড়া চিনি দিচ্ছি। চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম মিহি করে নিয়েছি। এরপর আমি এখানে গলানো বাটার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে আপনারা এখানে নর্মাল যে সয়াবিন তেল থাকে সেটাও দিতে পারবেন 3 টেবিল চামচ। এইগুলো দিয়ে এখন আমি সুন্দর মতো এই 3টা উপাদানকে মিক্স করে নিব। মিক্স করা শেষে আমি এই বাটিকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এখন চলুন আমি যেই বাটিগুলোতে কাপকেক তৈরি করব সেগুলো রেডি করে নিই। এখানে আমি 3টা সিরামিক্সের বাটি নিয়েছি। বাটিতে সামান্য তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। আর আমি এখন যে পাতিলে বেক করব সেটাও রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। সসপ্যানের নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, কোনো রকম লবণ পানি বালি কিচ্ছু দিইনি, কিচ্ছুর দরকার নাই। তারপরে একটা স্টিলের প্লেট বসিয়ে দিয়েছি। এভাবে আমি ঢেকে 10 মিনিট মাঝারি আঁচে গরম করে নিব। 10 মিনিট পরে যে লিকুইডটা আমি রেডি করে রেখেছিলাম সেখানে চলে আসলাম। এবার এখানে আমি শুকনো উপকরণ অ্যাড করে দিব। তো তার আগে আমি কিছুক্ষণ আরও একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি একটা চালনির সাহায্যে এখানে 1 কাপের সামান্য একটু কম পরিমাণ ময়দা দিয়ে দিব। অবশ্যই ময়দা হতে হবে, চেষ্টা করবেন ময়দা দিয়ে করার। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। এরপর আমি লবণও দিয়েছিলাম, সেটা মানে ভিডিওতে মানে উঠে নাই, স্কিপ হয়ে গিয়েছে। অ্যাসেন্সও দিয়েছিলাম, সেটাও উঠে নাই। আপনারা লবণ এবং অ্যাসেন্স অ্যাড করে দিবেন, যে কোনো ফ্লেভারের অ্যাসেন্স দিতে পারেন, এখানে ভ্যানিলা বা আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দিবেন। যদি কোনো রকম অ্যাসেন্স না থাকে তাহলে আপনারা এলাচের গুঁড়াও দিতে পারবেন। তো এখন আমি এই 3টা উপকরণ, শুকনো উপকরণ সুন্দর মতো হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। আর আপনারা কিন্তু দেখতে পেয়েছেন এখানে কোনো রকম বিটারের ঝামেলা নেই। আপনাদের কাছে যদি বিটার না থাকে তাহলে কোনো সমস্যা নাই, ডিম ছাড়া এই কেকটি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমি এই ব্যাটারের মধ্যে কিছুটা টুটি ফ্রুটি অ্যাড করে দিলাম, এটা অপশনাল, এটা জাস্ট টেস্টের জন্য দেওয়া, আপনাদের কাছে না থাকলে না দিবেন। এখন ব্যাটারটি আমার সম্পূর্ণ রেডি। এখন আমি কাপকেকের ছোটো ছোটো মোল্ডে ঢেলে নিব। বাটির কিছুটা জায়গায় রেখে আমি ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি, কারণ এটা ফুলে বাটিটি ভর্তি হয়ে যাবে। আমি 3টা কাপকেকের বাটিতে ব্যাটারগুলো সমানভাবে ঢেলে নিয়েছি কিছুটা জায়গা বাদ রেখে। তো এখন আমি উপর থেকেও কিছুটা টুটুফুটি সরিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তারপর কয়েকটা ট্যাপ করে নিলাম। এবার আমি বেক করে নিব। পাতিলটা আমি আগে থেকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এখন আমি খুব সাবধানে বাটিগুলো বসিয়ে দিচ্ছি, যেহেতু সসপ্যানটি আগে থেকে গরম করে নেওয়া, এই জন্য খুবই সাবধানে কাপকেকের বাটিগুলো বসাতে হবে। তো এখন এটাকে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে প্রায় 30 থেকে 40 মিনিট বেক করে নিব। 40 মিনিট পরে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি এটা বেক হয়েছে কি না। আপনারা দেখতে পাচ্ছেন কাঠিটি একদম ক্লিন এসেছে, তার মানে এটা একদম পারফেক্টভাবে বেক হয়েছে। তো আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর আপনাদেরকে একটা বাটি থেকে তুলে দেখাচ্ছি যে এটা কতখানি সফট, নরম আর তুলতুলে। মাশাআল্লাহ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণই ডিম ছাড়া একটা কেক, জাস্ট খেতে অসাধারণ। আপনারা যারা ডিম পছন্দ করেন না তাদের জন্য এই কেকটি একদম পারফেক্ট আর মজাদার। আপনারা চাইলে এই কেকটি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।